সালামু আলাইকুম, সকলে কেমন আছেন? দারুণ একটি সুখবর রয়েছে, ফিজিতে নতুন করে আরো 21টি পদে বাংলাদেশ থেকে কর্মী যাবে, সম্পূর্ণ সরকারি খরচে বোয়েসেল এর মাধ্যমে। তো কোন কোন পদে কর্মী যাবে এবং কত টাকার স্যালারি পাবেন, এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন প্রক্রিয়া এই ভিডিওতে দেখানো হবে। অন্তর এই পিজিতে প্রতি বছরে 3 থেকে 4 বার বাংলাদেশ থেকে কর্মী যায় সরকারি ভাবে। গত 3 মাস আগে যখন কর্মী গিয়েছিল তখনও আমি আপনাদেরকে আবেদন প্রক্রিয়া দেখিয়েছি, অনেকেই আবেদন করেছেন, অনেকে বোয়েসেল এ সিলেক্ট হয়েছেন এবং অনেকে চলে গেছেন। তো আপনি যদি যেতে আগ্রহী হন তাহলে পুরো ভিডিওটি আপনি দেখবেন, আর বোয়েসেল এর সকল আপডেট তথ্য পেতে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, ছোট করে একটু পিজি সম্পর্কে বলি, আমার আগের ভিডিওতে যদিও বলা আছে, তারপর যারা নতুন অডিয়েন্স রয়েছে তাদের জন্য সুবিধা হবে। পিজি দেশটি আসলে কেমন? পিজি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দ্বীপ রাষ্ট্র, ছোট বড় প্রায় 300টি দ্বীপ রাষ্ট্রের সমন্বয়ে এই দেশটি গঠিত। এর মধ্যে প্রধান প্রধান দ্বীপ বা শহরগুলো হচ্ছে সুবা, সুবা হচ্ছে আপনার রাজধানী। আর প্রধান প্রধান দ্বীপের মধ্যে রয়েছে নাদি, লোটাকো, সিগাটোলা, লামাসামা, সাবু সাবু, এগুলো হচ্ছে প্রধান দ্বীপ রাষ্ট্র, তবে রাজধানী হচ্ছে সুবা। তবে বন্ধুরা, এই দেশের জনসংখ্যা একেবারে কম, আনুমানিক আপনার 9 লক্ষের মতো জনগোষ্ঠী। এর মধ্যে প্রায় 55 ভাগ পিডিয়ান, যাদেরকে স্থানীয় ভাষায় বলা হয় এতিকো। এছাড়াও 40% ভারতীয় বংশোদ্ভূত পিজিয়ান এবং বাকি হচ্ছে যে 5% অন্যান্য জাতিগোষ্ঠীর। আর পিজির আবহাওয়া মোটামুটি বাংলাদেশের মতোই, বাংলাদেশের মতো ট্রপিক্যাল আবহাওয়া, গরমের সময় সর্বোচ্চ 35 থেকে 36 ডিগ্রি এবং শীতের সময় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। আর পিজিতে ম্যাক্সিমাম মানুষই ইংরেজিতে কথা বলে, তবে এখানে হিন্দি ভাষাও চলে, যেহেতু এখানে প্রায় 40% রয়েছে ইন্ডিয়ান, যার জন্য এখানে হিন্দি চলে, তবে বেশিরভাগ মানুষই আপনারা ইংরেজিতে কথা বলে। তো বন্ধুরা, আমরা মনে হয় অনেক বেশি বকবক করে ফেললাম, আপনাদেরকে সরাসরি বোয়েসেল ওয়েবসাইটে নিয়ে যাই, কোন কোন পদে কর্মী নিচ্ছে সেটা দেখানোর চেষ্টা করি। চলুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড, বোয়েসেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ওকে, জরুরি ভিত্তিতে বোয়েসেল এর মাধ্যমে পিজিতে নিয়োগ। এখানে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন রয়েছে, বোয়েসেল এর কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই, আগ্রি প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারবেন। তারা কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে তাদের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই, আপনারা সরাসরি নিজেরা আবেদন করতে পারবেন, কোনো দালালের প্রয়োজন নেই, দালাল ধরলে কিন্তু আপনি নিজেই বিপদে পড়বেন টাকা পয়সা দিয়ে। ওকে, তো নিচে দেখতে পাচ্ছেন বোয়েসেল এর মাধ্যমে পিজিতে নিম্নবর্ণিত পদে পুরুষ কর্মী নিয়োগ, 11/9/2023 অর্থাৎ 11 তারিখে নিয়োগ দিয়েছে, সর্বোচ্চ মেবি এটা 24 তারিখ পর্যন্ত থাকবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম এবং আপনারা দেখতে পাচ্ছেন কাজের সময়, বয়স, বেতন, আনুমানিক মাসিক বেতন, অভিজ্ঞতা, এখানে সবকিছু স্পষ্ট বলা আছে। ওকে, তো 1 নম্বর রয়েছে আইটি ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার সফটওয়্যার, এখানে সংখ্যা হচ্ছে 2 জন কর্মী যাবে, কাজের সময় হচ্ছে সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা আপনাকে কাজ করতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছর, এর বেশি হলে কিন্তু হবে না। আপনি বেতন পাবেন হচ্ছে $6 প্রতি ঘন্টায়, আনুমানিক মাসিক বেতন হবে আপনার 60 থেকে 65 হাজার টাকা। ওকে, তো নেক্সটে যেটি রয়েছে গ্রাফিক্স ডিজাইনার নেবে এবং কালার সফটওয়্যার, এখানে 2 জন কর্মী যাবে, এখানেও প্রতি ঘন্টায় আপনি $6 $6 পাবেন, দেন হচ্ছে এখানে স্যালারি হচ্ছে 60 থেকে 65 হাজার টাকা। তারপর 3 নম্বর রয়েছে কনস্ট্রাকশন কার্পেন্টার, এখানে 4 জন কর্মী যাবে, $5 থেকে $6 প্রতি ঘন্টায় আপনি পাবেন, স্যালারি আপনার মাসে 50 থেকে 60 হাজার টাকা পড়বে। এখানে যাওয়ার খরচ কিন্তু অনেক কম বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যারা বোয়েসেল সম্পর্কে অবগত আছেন তাদেরকে নতুন করে বলার কিছু নাই, বোয়েসেল একটি সরকারি প্রতিষ্ঠান। আপনারা জানেন প্রতি বছরই এই বোয়েসেলের মাধ্যমে অস্ট্রেলিয়াতে, দক্ষিণ কোরিয়াতে এবং বিভিন্ন দেশে, ইউরোপের অন্যান্য দেশগুলোতে কর্মী যায়। আর যখনই কর্মী পাঠানো নিয়োগ অনুমোদন পায় সবার আগে আপনারা আমার এই চ্যানেলটার মধ্যেই আপনারা পেয়ে যান। তো এই সকল আপডেট সবার আগে পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর 4 নম্বর রয়েছে কনস্ট্রাকশন ফোরম্যান নেবে, এখানে 3 জন কর্মী যাবে, এখানে আপনি $6 থেকে $7 পাবেন প্রতি ঘন্টায়, 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত আপনি স্যালারি পাবেন। তারপর রয়েছে কমিট শেফ, এখানে 2 জন কর্মী যাবে, $5 থেকে $6, $50 থেকে $60 হাজার টাকা পর্যন্ত আপনি স্যালারি পাবেন। তারপর রয়েছে সোর্স শেফ অর শেফ দে পার্টি, এখানে 2 জন কর্মী যাবে, পার্টিতে $6 থেকে $7 প্রতি ঘন্টায় 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত স্যালারি পাবেন। 7 নম্বর রয়েছে বেকার অ্যান্ড বেকার, এখানে হচ্ছে যে আপনার 5 জন কর্মী যাবে, এখানে $6 থেকে $7 মাসের 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত আপনি স্যালারি পাবেন। তো পেস্ট্রি বেকার বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে রুটি, পাই, কেক, কুকি, পেস্ট্রি, এই ধরনের খাদ্যগুলো বানিয়ে থাকে। আর বেকার বলতে তো বুঝতেই পারছেন কাস্টার্ড, চস এবং চকলেট, এই ধরনের খাবারগুলো উনি বানাবে।
এখানে 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে স্যালারি পাবেন। তারপর রয়েছে জুইনার, জুইনার চারজন নেবে, এখানে 5 থেকে 6 ফিজিয়ান ডলার মাসে 50 থেকে 60 হাজার টাকা স্যালারি পাবেন। জুইনার বলতে যেটা বোঝানো হয় একজন দক্ষ কর্মী, কাঠের আপনার আসবাবপত্র তৈরি করে থাকেন, যেমন দরজা, জানালা, ফ্রেম, এ ধরনের কাজগুলো হচ্ছে যে জুইনারের কাজ। ওকে, এখানে আপনি 50 থেকে 60 হাজার টাকা স্যালারি পাবেন। তারপর রয়েছে ম্যাট কাটার, এটা হচ্ছে মাংস কাটার আর কি, মাংস কাটবে, কষাই, মাংস কাটারই কাজ করতে হবে, কষাই হলে ভালো হয়। এখানে 2 জন কর্মী যাবে, এখানে 50 থেকে 60 হাজার টাকা স্যালারি পাবেন। তারপর রয়েছে ওয়াটার প্রুফিং, এখানে 2 জন কর্মী যাবে, 5 থেকে 6 পিজিয়ান ডলার, 50 থেকে 60 হাজার টাকা স্যালারি পাবেন। তারপর রয়েছে ইঞ্জিন ল্যাব মেকানিক নিবে 2 জন, 65 থেকে 75 হাজার টাকা পর্যন্ত আপনি স্যালারি পাবেন। তারপর 12 নম্বর রয়েছে হাইড্রোলিক মেকানিক্স নিবে 1 জন, 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত স্যালারি পাবেন। তারপর 13 নম্বর রয়েছে ক্যারান অপারেটর, 4 জন কর্মী যাবে, 60 থেকে 70 হাজার টাকা স্যালারি পাবেন। তারপর রয়েছে ফটোকপি মেশিন টেকনিশিয়ান, আপনারা যারা ফটোকপি করেন সেই মেশিনগুলো তো দেখতে পারছেন, এই টেকনিশিয়ান নেবে 2 জন, 60 থেকে 65 হাজার টাকা স্যালারি পাবেন। 15 নম্বর রয়েছে অটোমোবাইল এন্টারটেইনমেন্ট অ্যান্ড সিকিউরিটি সিস্টেম টেকনিশিয়ান, 2 জন কর্মী যাবে, 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত স্যালারি। 16 হচ্ছে বাস ট্রাক কার ইলেকট্রিশিয়ান নেবে 4 জন, 50 থেকে 60 হাজার টাকা স্যালারি। 17 নম্বর রয়েছে ডিগার অ্যান্ড বোল্টেজের অপারেটর উইথ লাইসেন্স, অবশ্যই লাইসেন্স থাকতে হবে, 5 জন কর্মী যাবে, স্যালারি 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত স্যালারি পাবেন। 18 হচ্ছে হেভি বাস ট্রাক মেকানিক্স, এখানে 5 জন কর্মী যাবে, 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত স্যালারি। 19 নম্বর হচ্ছে প্রাইভেট কার মেকানিক নেবে, এখানে এখানে 5 জন কর্মী যাবে, এখানে আপনি 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত স্যালারি পাবেন। 20 নম্বর রয়েছে কার ডেন্টিং টেকনিশিয়ান অ্যান্ড স্প্রে পেইন্টার, বুঝতেই তো পারছেন আপনাকে পেইন্টিং এ কাজ করতে হবে, স্প্রে যেটা লিকুইড পেইন্ট, পাউডার নয়, এটা হচ্ছে যেটা স্প্রে করা হয় আর কি, লিকুইড, সেই লিকুইড দিয়ে আপনাকে স্প্রে করতে হবে, গানের মধ্যে লিকুইডটা রেখে, রংটা রেখে, তারপর আপনাকে স্প্রে করতে হবে গাড়ি যেভাবে পেইন্ট করা হয়। এখানে 5 জন কর্মী যাবে, আপনি 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত স্যালারি পাবেন। তারপর রয়েছে স্ট্রোক কন্ট্রোলার, এখানে 3 জন কর্মী যাবে, এখানে 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত স্যালারি পাবেন। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন, এবং ইমেল অ্যাড্রেস বোয়েসেল এর দেওয়া আছে, আপনারা ইমেলে করতে পারবেন। এই অফিস ঠিকানা হচ্ছে প্রবাসী কল্যাণ ভবন, 5ম তলায়, 7172 স্কার্টন গার্ডেন, রমনা। তো আমরা একটু নিচে দিকে আসি, এখানে কিছু চুক্তিপত্র আছে, আমি এগুলো পড়ছি না, আপনারা স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন। তো নিচে দেখুন অন্যান্য তথ্যগুলি, নির্বাচিত প্রার্থীদের বোয়েসেল এর নির্ধারিত সার্ভিস চার্জ 41,760, পিজি ইমিগ্রেশন ফি, ভিসা ভেরিফিকেশন ফি, ওয়ার্ক পারমিট প্রসেসিং ফি বাবদ 25,000 টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য দিই পূরণপূর্বক বোয়েসেল হতে প্রদত্ত লিখে আগামী 24/9/2023 খ্রিস্টাব্দের মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, ভিসা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থীকৃত প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর প্রার্থী ফিজি গমনে অনিয়া প্রকাশ করলে বোয়েসেলে দাখিলকৃত ফে অর্ডার বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। আপনি সিলেক্ট হয়েছেন কিন্তু পরবর্তীতে আপনি বলবেন যে আমি আর যাবো না, তাহলে কিন্তু সেটা আপনার সমস্যা হবে, তারা সেটাই বলছে। এ বিষয়ে প্রবাস বন্ধু কল সেন্টার, আপনি যে কল সেন্টারের নাম্বার আছে আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন। এই যে লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন না, এই লিঙ্কে আপনাদেরকে যেতে হবে, আমি লিঙ্কটি কপি করে নিলাম, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে চলে যাবেন। তো লিঙ্কটি কি কপি করলাম, কপি করার পর আমরা জাস্ট গুগলে চলে যাব, গুগলে আসার পর আমরা এখানে এটা পেস্ট করে দেবো, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। আমি এটাকে বাংলায় করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, বাংলা ট্রান্সলেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যেই কাজের কথাগুলো বলেছি সেগুলো কিন্তু এখানে সব বাংলায় চলে আসে, দেখতে পাচ্ছেন। এই যে ফিজি, পিজির জন্য সিবি, আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব, কিভাবে আবেদন করবেন। এখানে আপনার নিজের নামটি আগে বসাবেন, বাবার নাম, অবশ্যই নিজের পাসপোর্টের সাথে হুবহু মিল দেখে আপনি কাজটি করবেন। ওকে, জন্ম তারিখ দিবেন এবং ফোন নাম্বার দিবেন, 2 নম্বর একটি ফোন নাম্বার দিবেন, জেলা দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, এবং এখানে সিবি সার্টিফিকেট এবং পাসপোর্ট আপলোড করুন। একটি পিডিএফ 5 MB কম, অর্থাৎ 5 MB নিচে আপনাকে আপনার সিবি যেই বায়োডাটাগুলো আছে সেগুলো একত্রিত করে অ্যাটাচ করে আপনি জাস্ট এই নথিযুক্ত করা এখানটাতে ট্যাপ করলে আপনার ফাইলে চলে যাবে, সেটাকে এখানে অ্যাটাচ করে দেবেন। অভিজ্ঞতা সার্টিফিকেট আপনি পিডিএফ এর মাধ্যমে এখানে আপলোড করে দেবেন, এটা যেন অবশ্যই 1 MB কম হয়, জাস্ট এখানে এই যে নথিযুক্ত করে এখানে ট্যাপ করলে ফাইলে চলে যাবে। ব্যাস, এগুলো সব কিছু হয়ে গেলে জাস্ট এই যে জমা দিন যে অপশন দেখতে পাচ্ছেন না,
আপনি জাস্ট এখানটাতে ট্যাপ করে দিলে আপনার আবেদন হয়ে যাবে, সরাসরি বোয়েসেল এর অফিসে আপনার আবেদনটি চলে যাবে। যদি আপনি সিলেক্টেড হন তাহলে তারাই আপনার সাথে যোগাযোগ করবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।